হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দিলে সেটা চলে যায় আপনার নোটিফিকেশনে সবার আগে। আর আপনারা যারা লাইক দিয়ে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখছেন, আপনাদেরকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি ফ্লাইট সংক্রান্ত বিষয়ে একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশের চলমান নিষেধাজ্ঞা 30 জুলাই 2021 পর্যন্ত বাড়ানো হয়েছে। আর এদিকে ইতালিতে অনেকটাই পরিবর্তন ঘটেছে। কোভিডের ধকল কাটিয়ে স্বাভাবিকের পথে ইতালি, সংক্রমণ কমতে থাকায় সব এলাকাকে সাদা জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া থেকে শুরু করে খেলাধুলার আয়োজন, কোনো কিছুতে আর নেই বিধিনিষেধ। ইতালির নাগরিক এখন থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আলহামদুলিল্লাহ, ইতালিতে আগামী 28 জুন থেকে পুরো ইতালি জুড়ে জোনা বিয়াঙ্কো ঘোষণা করা হয়েছে। 28 জুন থেকে মাস্কবিহীন চলাফেরা করতে পারবে ইতালির জনগণ। জুন মাসের 28 তারিখ থেকে ইতালির অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। সব কর্মসংস্থান ইতালির খুলে দেওয়া হবে। ভ্যাকসিনের কাজ আগামী মাসে সম্পূর্ণ হতে যাচ্ছে। আর সব কিছু ঠিক থাকলে আগামী মাসের মধ্যেই ইতালিতে ভ্যাকসিনের কাজ সম্পূর্ণ হবে। আর প্রত্যেক নাগরিকের মধ্যে যখন ভ্যাকসিন প্রদান করা হবে, তখন ইতালিতে অনেকটাই আক্রান্তের সংখ্যা কমে আসবে। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগির এরূপ উদ্যোগে স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও অনেক বেশি খুশি। কারণ দীর্ঘদিন মহামারীর এরকম আতঙ্কে থাকার পর এখন থেকে ইতালির জনগণ অনেকটাই স্বাভাবিক চলাফেরা করতে পারবে। ইতালির জনগণ 1 জুলাইয়ের পর থেকে গ্রিন পাসের জন্য আবেদন করতে পারবে এবং গ্রিন পাস দিয়ে ইউরোপের যে কোনো দেশে আপনারা ঘুরতে যেতে পারবেন। এতে কোয়ারেন্টাইন বা কোনো বিধিনিষেধ থাকবে না। যারা ইতিমধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছেন বা ভ্যাকসিন দিবেন, আপনারা 1 জুলাইয়ের পর থেকে গ্রিন পাসের জন্য আবেদন করতে পারবেন। গ্রিন পাস থাকলে শুধু ইতালি জুড়েই নয়, পুরো ইউরোপ জুড়ে যে কোনো দেশে গেলে আপনাদের কোয়ারেন্টাইন বা অন্যান্য বিধিনিষেধগুলো মানতে হবে না, আর অনেক সুবিধাও পাওয়া যাবে। তাই আপনারা সবাই দ্রুত ভ্যাকসিন গ্রহণ করে 1 জুলাইয়ের পর গ্রিন পাসের জন্য আবেদন করে ফেলবেন। আর আপনারা যারা ইতালিতে ফ্যামিলি নিয়ে বসবাস করছেন, ফ্যামিলি ভাতা 2021-2022 যারা কাজ করেন এবং ইতালিতে পরিবার নিয়ে থাকেন, শুধুমাত্র তাদের জন্য আসিনিও ফ্যামিলিয়ারে 2021-22 শুরু হয়েছে। আপনারা এটার জন্য আবেদন করতে পারেন। সবশেষে আমি ইতালির গত 24 ঘন্টার আপডেটটা বলে দিচ্ছি। আজকে আমি বাংলাদেশের আক্রান্তের সংখ্যাটাও বলে দিব ভিডিওর শেষের দিক দিয়ে। তো ইতালিতে গত 24 ঘন্টায় অর্থাৎ 21-6-2021 ইতালিতে আক্রান্ত হয়েছে 495 জন। আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। আর সুস্থতা লাভ করেছে 11,320 জন। ইতালিতে গত 24 ঘন্টায় মারা গিয়েছে 21 জন। মৃত্যুর সংখ্যাও আলহামদুলিল্লাহ অনেকটাই কমে এসেছে। আমি ইতালির রাজধানী রোম সহ লাসিও বিভাগের আক্রান্তের সংখ্যাটাও বলে দিচ্ছি। লাসিও বিভাগে আক্রান্ত হয়েছে 71 জন, আর এর মধ্যে রোম শহরে আক্রান্ত হয়েছে 52 জন। ইতালিতে গত 24 ঘন্টায় তাম্পনে টেস্ট অনেক কম করানো হয়েছে, সেজন্য কিন্তু আক্রান্তের সংখ্যাটা কম এসেছে। ইতালিতে গত 24 ঘন্টায় 81,752 জনকে মাত্র তাম্পনে টেস্ট করানো হয়েছে। এখন আমি বাংলাদেশের গত 24 ঘন্টার আপডেটটা বলে দিচ্ছি। বাংলাদেশে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 4,636 জন, আর মৃত্যুবরণ করেছে 78 জন। এই ছিল আজকের মতন আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমার সাথে ভালো করে যুক্ত হতে আমার ফেসবুক পেজটির সাথেই থাকবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে আপনারা সেখান থেকে আমার পেজে চলে যেতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।